হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম মুসলিম গার্ল, কাম টু সুইমিং রিমোট। যাই হোক, আজ এই টপিক হচ্ছে লোড শেডিং, বাট দিস ইজ নট রিয়েল লোড শেডিং, কৃত্রিমভাবে করা হয়েছে। তা আবার কাদের জন্য? আমাদের পাশের বাড়ির জন্য। আচ্ছা, আপনাদের কি এরকম পাশের বাড়িতে কোনো আছে যে এরকমভাবে আপনাদেরকে জ্বালায় প্রত্যেকবার? প্রত্যেকবার ইনি কতবার যে জ্বালো ঠিক নেই, আর আই থিঙ্ক 4 থেকে 5 বার হয়ে যাবে। এদের কারণে বারবার কারেন্টের প্রবলেম। দেখুন, ভাল লাগে না যত সব ঝামেলা, কারেন্ট নেই মানে কি আর বলি। এই তো পাশে বাড়িতে থাকে হচ্ছে শান্তি, তা কি না যে আমাদের জীবন করে রেখেছে অশান্তি। কি আর বলি, রাতেরবেলায় যদি বাচ্চা কাচ্চারা ক্যাকুয়া করে কাঁদে আর রাত দুপুরে খেলার এক্সারসাইজ মনে পড়ে জ্বালায় প্রত্যেক দিন ধুমধাম করে, আর মাঝে মাঝে এদের কারেন্ট ফল্টের জন্য আমাদের সমস্যা, মারি আর ভাল লাগে না। এদিকে আমাদের যদি একবারও কারেন্ট যায় না, কোনো কারণে প্রবলেম কিছু হয় না, আমাদের বাড়ির কারণ ওদের কিছু প্রবলেম, মানে মাথা খেয়ে নেবে বুকে করে, মানে এরকম আপনাদের পাশে পাশে কেমন লোকেরা থাকে জানাবেন তো কমেন্টে। সিরিয়াসলি বলতে পারে না, মাথাটা গরম হয়ে যাচ্ছে, বারবার জন্য কাজে বাধা হয়েছে, একবার আসছে একবার যাচ্ছে, একবার আসছে একবার যাচ্ছে। আমি সিএসসিকে কী দোষ দেবো? পাশের বাড়ি যদি এরকম করে কারেন্টের প্রবলেম করে রাখে, প্রত্যেকবার কী যে কারেন্ট করে গেছে কী যাই না, মানে মাথা ফোন বুঝে পাই না, প্রত্যেকবার কিছু না কিছু ওদের জন্য কারেন্ট ফলাবে। একবার তো ওদের কারণে আমাদের তো উড়ে গেছিলো, তার জন্য তো সেই সময় তো গরমও ছিল, এখন তো বলতে গেলে একটু ঠান্ডা। এখন 3 তারিখ ডিসেম্বরে তো ঠান্ডা, হালকা মেঘলা ওয়েদার আছে, মানে যদি গরম থাকতো মায়ের ঘেমে চান হয়ে যেতাম। একে ঘরে কাজবাজ করো, তারপর এই কারেন্টের ঝামেলা, একে মেঘলা ওয়েদার, তারপর পুরো অন্ধকার অন্ধকার হয়ে আছে, অসুবিধা হয়ে যাচ্ছে ভাই, ভাল লাগে না, সারাক্ষণ জ্বালিয়ে যায়, শান্তি নেই জীবনে। তো তেমনি অশান্তি লেগে আছে, এদের কারণে আরও অশান্তি লাগছে। কী আর বলি, মানে বলার কিছু নেই, জীবনটা তো নষ্ট হয়ে গেছে, সাইকেল কাটা হয়ে বসে আছে, মাঝে আর ভালো লাগছে না, সারাক্ষণের জন্য পুষ্টিমনি করছে। মানে রাত হওয়ার হয়ে গেলে ভালো না, সন্ধ্যে এখন মেঘলা ওয়েদার একে অন্ধকার হয়ে আছে। ঠিক আছে, একেবারে একদম চেক করে যাবেন করতে পারে এদের জন্য। তো দেখতে তো পারলেন, আশা করি এবার বিশ্বাস করবেন, পুপ দেখিয়ে দিলাম, তাতে কেউ না এসে বলে কারেন্ট গেছে কী করে বিশ্বাস করবো, তো এমনিও অফ থাকতে পারে, তো প্রমাণ কাজ চলছে। ঠিক আছে, সিস্টেম ম্যাটার শুনে তো নিয়েছেন, আশা করি ল্যান্ডে এসে করে ভালো হবে সন্দেহ হওয়ার আগে। চলো, বাই বাই গাইস, টেক কেয়ার অ্যান্ড বি সেফ, ভালো থাকবেন, টাটা, আমার পরে দেখা হচ্ছে নতুন ব্লগে।